দিনে দুপুরে 6 লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের তেলিয়ামুড়া শাখার অনতি দূরে। মহারানীপুর এলাকার বাসিন্দা প্রকাশ দেববর্মা অ্যাকাউন্ট থেকে 6 লক্ষ টাকা তুলেন, সেই সময় এক অপরিচিত যুবক 6 লক্ষ টাকা ভর্তি ব্যাগটি ছিনতাই করে নিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ ছুটে এসে ঘটনার তদন্ত শুরু করেছে। দিন দুপুরে শহরের উপকণ্ঠ থেকে 6 লক্ষ টাকা ছিনতাই ঘটনা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক তেলিয়ামুড়া শাখার অনতি দূরে। ঘটনার বিবরণে জানা যায়, উত্তর মহারানীপুর এলাকার বাসিন্দা প্রকাশ দেববর্মা তার নিজ মামি অর্থাৎ গীতারানী দেববর্মার সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য তেলিয়ামুড়া স্থিত ত্রিপুরা গ্রামীণ ব্যাংক তেলিয়ামুড়া শাখায় আসে। সোমবার সকাল 10:24 নাগাদ প্রকাশ তার মামির সেভিংস অ্যাকাউন্ট থেকে 6 লক্ষ টাকা তুলেন ব্যাংক থেকে। ওই সময় ওই এক অপরিচিত যুবক প্রকাশ দেববর্মার উপর নজর রাখছিল। পরে প্রকাশ দেববর্মা 6 লক্ষ টাকা ভর্তি ব্যাগটি TR01AE1710 নম্বরের বোলেরো পিকআপ গাড়িতে এনে রাখে। অভিযোগ, ওই সময়ই অপরিচিত এক যুবক প্রকাশ দেববর্মার উপর খানিকটা স্প্রে করে পরবর্তী সময়ে প্রকাশ পুরাতন TRTC এলাকার পার্শ্ববর্তী এক হার্ডওয়্যারসের দোকান থেকে লোহার রড সিমেন্ট ক্রয় করে। ফের ওই অপরিচিত যুবকটি দ্বিতীয়বার প্রকাশের উপর স্প্রে করে, এতে প্রকাশ দেববর্মার সমগ্র শরীরে চুলকুনি শুরু হয়ে যায়। তৎক্ষণাৎ প্রকাশ নিজ গাড়ির মধ্যে টাকা ভর্তি ব্যাগটি রেখে জলের বোতল নিয়ে হাত মুখ পরিষ্কার করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এই ফাঁকেই অপরিচিত যুবকটি টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয়। ঘটনার খবর যায় তেলিয়ামুড়া থানায়। তড়িঘড়ি তেলিয়ামুড়া থানার ওসি সুবিমল বর্মন TSR জওয়ানদের নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ প্রকাশ যে হার্ডওয়্যারসের দোকান থেকে রড সিমেন্ট ক্রয় করেছিল সেই দোকানের কর্ণধারকে জিজ্ঞাসাবাদ করে এবং CCTV ফুটেজ সংগ্রহ করে। পরবর্তী সময় তেলিয়ামুড়া থানার ওসি ছুটে যান ত্রিপুরা গ্রামীণ ব্যাংক তেলিয়ামুড়া শাখায়। সেখানেও ব্যাংক কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং ব্যাংকের CCTV ফুটেজ খতিয়ে দেখেন, কিন্তু পুলিশ ওই ছিনতাইবাজকে পাকড়াও করতে ব্যর্থ। এরপরই ওসির নেতৃত্বে TSR বাহিনীর জওয়ানদের নিয়ে থানামুখী হয়ে যান। জামিন ব্যাংক থেকে 6 লাখ টাকা উদ্ধার করেছিলেন এবং সেখান থেকে উনি হচ্ছিল তার জন্য উনি দোকানে জল আনতে গিয়েছিলেন, এসে দেখেন টাকা দেখেন। আমরা CCTV ফুটেজ দেখছি। তেলিয়ামুড়া থেকে হিরণময় রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।